শুরুতেই সংবাদ শিরোনাম, পুতিন ইউক্রেনে হামলা চালাবে আশঙ্কা বাইডেনের। প্ল্যান বি, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ যাবে না ইরানের হুঁশিয়ারি। বিজেপিতে যোগ দিলেন জেনারেল বিপিন রাওয়াতের ভাই বিজয় রাওয়াত। পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব। প্রথম মুসলিম নারী হিসেবে আমেরিকার ফেডারেল জজ হচ্ছেন কে এই বাংলাদেশি তরুণী। 400 যাত্রী নিয়ে মাঝ আকাশে মুখোমুখি দুই প্লেন। বিধ্বস্ত টঙ্গায় সাহায্য পাঠাচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এবার বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাবেন বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বাইডেন এই আশঙ্কার কথা প্রকাশ করেন। তবে এ ধরনের কিছু ঘটলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানায় ইউক্রেনে এক মাসের মধ্যে হামলা চালাতে পারে রাশিয়া। এরপরই বাইডেনের কাছ থেকে এমন মন্তব্য এলো। বৃহস্পতিবার সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়া ইউক্রেন সীমান্তে 1,00,000 বেশি সেনা মোতায়েন করেছে। এ বিষয়ে জানতে চাইলে বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেন, আমরা ধারণা রাশিয়া ইউক্রেনের দিকে অগ্রসর হবে। পুতিনকে ইঙ্গিত করে তিনি বলেন সে কিছু একটা করতে পারে। বাইডেন বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আরো আগ্রাসন চালায় তবে এটি তাদের জন্য বিপর্যয় ডেকে আনবে। আমাদের মিত্র ও অংশীদাররা রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। রাশিয়ায় যদি আক্রমণ চালায় তাহলে এর জন্য তাদের অনুশোচনা করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইউক্রেন সীমান্তে রুশ সেনার উপস্থিতি নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেনাবাহিনী ফিরিয়ে নিতে রাশিয়ার ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকবার আলোচনা করেছে রাশিয়া। তবে সব শেষ আলোচনার আগে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাকোভ বলেন, ইউক্রেন ইস্যুতে তার দেশ কোনো ছাড় দেবে না। 3 দশক আগে স্নায়ুযুদ্ধ অবসানের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সবচেয়ে বড় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে এবারই। এর আগে ক্রিমিয়া দখল নিয়ে উত্তেজনা সৃষ্টি হলেও তা বেশি দূর গড়ায়নি। কিন্তু এবার ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে কাজাখস্তানে বিক্ষোভ দমনে দেশটির আহ্বানের সাড়া দিয়ে মস্কোর সেনা প্রেরণ বড় ধরনের উদ্যোগের সূচনা করে। 2015 সালে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পারমাণবিক চুক্তি করেন ইরান। এই চুক্তির মাধ্যমে এই দেশগুলো কথা দিয়েছিল ইরানের ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার কেড়ে নেবে। এর বদলে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবার খারাপ হয়ে যায়। সঙ্গে ইরান হারিয়ে ফেলে বিশ্বাস। এখন ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য পরাশক্তিরা। নতুন চুক্তিতে পৌঁছাতে কয়েক সপ্তাহ অপেক্ষা করবে ইরান। এরপর নিজেদের মতো করে ব্যবস্থা নেবে মধ্যপ্রাচ্যের দেশটি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, নতুন করে চুক্তি করতে হাতে বেশি সময় নেই। তবে তিনি আরও জানিয়েছেন, চুক্তি না হলেও বিষয়টি সমাধান করার জন্য অন্য যে কোনো পথে হাঁটবেন তারা। ব্লিংকেনের এমন মন্তব্যের পর ইরান হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে চিন্তা ভাবনা করে আগাতে হবে, কারণ নতুন করে চুক্তি করে আবার তারা সরে যাবে, এমনটি মেনে নেবে না ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদা হুঁশিয়ারি দিয়েছেন, ব্লিংকেন ভালো করেই জানেন সব দেশের প্ল্যান বি থাকে, আর ইরানের প্ল্যান বি কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে যাবে না। ইরান যুক্তরাষ্ট্রের কাছে এখন নিশ্চয়তা চাইছে তারা চুক্তি থেকে সরে যাবে না। তবে ইরানকে এমন নিশ্চয়তা রাজনৈতিক কারণে খুব সহজে দিতে পারছে না জো বাইডেনের প্রশাসন। ভারতের প্রয়াত চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্নেল বিজয় রাওয়াত ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন। বুধবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামীর উপস্থিতিতে যোগ দেন তিনি। বিজেপিতে যোগদানের পর বিজয় রাওয়াত বলেছেন, বিজেপিতে সামিল হওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। বিধানসভা ভোটের মুখে এই যোগদান খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। বিজয় রাওয়াতের ভাই জেনারেল বিপিন রাওয়াত গত বছর 8ই ডিসেম্বর সস্ত্রীক দুর্ঘটনায় প্রাণ হারান। সামনেই 5 রাজ্যে বিধানসভা নির্বাচন, ভোট হবে উত্তরাখণ্ডেও। তার আগেই দুর্ঘটনায় নিহত বিপিন রাওয়াতের ভাই কর্নেল বিজয় রাওয়াতকে দলে নিয়ে বড় চমক দিল বিজেপি।
এর আগে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে বিজয় রাওয়াত জানান, তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি পছন্দ করেন, কারণ জেনারেল রাওয়াত যেভাবে ভাবতেন তা এক্ষেত্রে মিলে যায়। তিনি উত্তরাখণ্ডের মানুষের সেবা করতে চান বলেও জানান বিজয় রাওয়াত। এদিন বিজয় রাওয়াত পুষ্কর ধামী সহ বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতার উপস্থিতিতে দলে যোগ দিয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন, আজ বিজেপিতে যোগ দিলেন কর্নেল বিজয় রাওয়াত। জাতীয়তাবাদী আদর্শ ও প্রধানমন্ত্রীর কার্যাবলীতে প্রভাবিত হয়ে তিনি বিজেপির সদস্য হলেন। তিনি আশায় বিজেপি শক্তিশালী হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এই সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর জন্য সমর্থন প্রকাশ করেন। তাছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেছেন দুই নেতা। বুধবার দুই দিনের সফরে মস্কো পৌঁছান রাইসি। 2017 সালের পর এই প্রথম ইরানের কোনো প্রেসিডেন্ট রাশিয়া সফর করলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। এই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে বলেন, আপনি শপথ নেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে, তবে ফোনালাপ বা ভিডিও কনফারেন্স সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না। রাইসি বলেন, করোনা মহামারীর মধ্যেও দুই দেশ বাণিজ্য 6% বেড়েছে। নানা প্রকল্পে পারস্পরিক সহযোগিতা রয়েছে। দুই দেশের প্রচেষ্টায় সন্ত্রাসবাদ মোকাবেলায়ও সিরিয়াকে সহযোগিতা করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, 40 বছরের বেশি সময় ধরে ইরান মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সে চেষ্টা চলছে। নাম তার নুসরাত জাহান চৌধুরী। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনজীবী। আমেরিকার নিউ ইয়র্ক রাজ্যের একটি ফেডারেল জেলা আদালতে বিচারক হিসাবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে বিচারক হিসাবে মনোনীত করেছেন, আর এটি মার্কিন সেনেটে অনুমোদিত হলে এই প্রথম একজন মুসলিম আমেরিকান হিসাবে ফেডারেল জজ হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত। বুধবার বিভিন্ন বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা ঘোষণা করার সময় হোয়াইট হাউস এই খবর দিয়েছে। হোয়াইট হাউস বুধবার বিবৃতিতে নুসরাত চৌধুরীর কথা উল্লেখ করে বলেছে, তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান, প্রথম মুসলিম আমেরিকান নারী এবং দ্বিতীয় মুসলিম আমেরিকান ব্যক্তি হিসাবে ফেডারেল আদালতের বিচারক হতে যাচ্ছেন। নুসরাত চৌধুরী বর্তমানে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এর ইলিনয় অধ্যায়ের আইনি পরিচালক হিসাবে কাজ করছেন। এটি মূলত একটি নাগরিক অধিকার আদায়ের সংগঠন। তিনি এর আগে নিউ ইয়র্কে SELU এর জাতিগত বিচার কর্মসূচির উপপরিচালক সহ বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের শহরের মুসলিম সম্প্রদায়ের ওপর নজরদারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা সহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় জড়িত ছিলেন। ভারতের বেঙ্গালুরুর আকাশে প্রায় মুখোমুখি চলে এসেছিল দুইটি যাত্রীবাহী প্লেন। কয়েক সেকেন্ড দেরি হলেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা, কিন্তু শেষ মুহূর্তের তৎপরতায় মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। এতে রক্ষা পায় প্রায় 400 প্রাণ। গত 9 জানুয়ারির এই ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে বেঙ্গালুরু বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের বিরুদ্ধে। দেশটির কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিষয়টি নিয়ে তদন্তে শুরু করেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন, যদিও বেঙ্গালুরু বিমানবন্দরের লগ বুকে বিষয়টি নথিভুক্ত নেই। এদিকে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে মাঝ আকাশে দুই প্লেনের মুখোমুখি চলে আসার ঘটনা সম্পর্কে কিছু বলা হয়নি, যদিও DGCA এর প্রধান অরুণ কুমার সংবাদ সংস্থা PTI কে বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। DGCA জানায়, মাঝ আকাশে মুখোমুখি চলে আসা দুইটি প্লেনই ইন্ডিগো এয়ারলাইন্স এর, প্রথমটি বেঙ্গালুরু কলকাতা 6E-455, দ্বিতীয়টি বেঙ্গালুরু ভুবনেশ্বর 6E-246। 5 মিনিটের ব্যবধানে প্লেন দুইটি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ADC-র ভুল নির্দেশের কারণেই প্লেন দুইটি একই উচ্চতায় চলে এসেছিল। তাছাড়া কয়েকদিন আগেই দুবাই বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ভারতগামী দুইটি প্লেনের মধ্যে বড় সংঘর্ষের ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সাগরের নিচে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে বিধ্বংস হয়েছে টঙ্কা। দেশটির অধিকাংশ বাড়িঘর গাছপালা ঢাকা পড়েছে ছাই আর কালো ধোঁয়ায়। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর, এখনো বিচ্ছিন্ন রয়েছে দেশটির কয়েকটি দ্বীপ। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন 3 জন।
এমন পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়াতে হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরই মধ্যে প্রয়োজনীয় সাহায্য নিয়ে টোঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছে দেশ দুইটির প্লেন। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টোঙ্গার প্রধান বিমানবন্দরটি ছাইয়ে ঢাকা পড়ায় সেখানে প্লেন অবতরণের কোন পরিস্থিতি ছিল না, তবে শত শত কর্মীর প্রচেষ্টায় বিমানবন্দরটি রানওয়ে পরিষ্কার করা সম্ভব হয়েছে। নিউজিল্যান্ড জানায় বিধ্বস্ত টোঙ্গার জন্য সাহায্য কার্যক্রম ভালোভাবে শুরু হয়েছে। সাহায্যবাহী প্রথম প্লেন ও জাহাজ বৃহস্পতিবার সেখানে পৌঁছাবে। অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী জানায় তাদের সাহায্যকারী প্লেনগুলো বৃহস্পতিবার টোঙ্গায় নামবে। এতে পানি, খাদ্য ও যোগাযোগ সরঞ্জাম থাকবে। তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নুৎপাত ও তা থেকে সৃষ্ট সুনামিতে লণ্ডভণ্ড হয়ে গেছে টোঙ্গার কিছু দ্বীপ। ধ্বংস হয়ে গেছে ওই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি। এক বিবৃতিতে অগ্নুৎপাত সুনামিতে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে টোঙ্গা সরকার। এদের মধ্যে দুজন স্থানীয় ও একজন ব্রিটিশ নাগরিক। গত শনিবার হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হাপাই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আশপাশের দ্বীপগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দ্বীপের সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ও আরেকটি দ্বীপের মাত্র দুটি অবশিষ্ট রয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।